কৃষ্ণ জুয়া ইংরাজি 10/11/2024 বালিজান মহাপুরুষিয়া খেলসত্ৰ মণিকাঞ্চন শিল্পী সমাজ চিলাপথাৰ আৰু ভাগৱত ভক্তি সাধনা ও সেৱাশ্ৰমৰ আতিথ্যত প্ৰতি বছৰে অনুষ্ঠিত হৈ অহা ভাগৱত পাঠ আৰু ব্যাখ্যা অনুষ্ঠানৰ এই বছৰৰ তৃতীয় বার্ষিক হিসাবে পালন করবলে আগবাহি অহা হয়েছে। আর এই অনুষ্ঠান দুদিনিয়া কার্যসূচীরে আয়োজন করে প্রথম দিনা পুয়া 4:30 বজার লগেলগে প্রাতঃ প্রসঙ্গর দ্বারা অনুষ্ঠান ভাগি আরম্ভ করা হয়। আর প্রাতঃ প্রসঙ্গ অনুষ্ঠানের পাছতে ক্রমান্বয়ে ধর্মধ্বজা উন্মোচন আর ভাগবত ব্যাখ্যা নাম অনুষ্ঠান ইত্যাদিরে প্রথম দিনের কার্যসূচী আরম্ভ করা হয়। তাৰে কিয়দাংশ আপোনাৰ হ'ব দেখুৱাবলৈ যত্নপৰ হৈছোঁ। কৃষ্ণ, এয়া প্ৰাতঃ প্ৰসংগ আৰম্ভ কৰিছে বালিজান ভাগৱত ভক্তি সাধনা আৰু সেৱাশ্ৰমৰ পৰিচালক বিমান বৰা বাপজন।
প্রাত প্রসঙ্গ সমাপ্তি হওয়ার লগে লগে আমি ধর্মধ্বজা উন্মোচনের কার্যসূচী আগবাহি গলো। ধর্মধ্বজা উন্মোচন করিবার বাবে আমি আমন্ত্রণ জানা হয়েছিল মহাপুরুষীয় সত্র সমাজ অসমৰ উপসভাপতি শ্রদ্ধার শ্রীযুত গৌরী হালৈ বাবজনাক। তেখেতে আহি আমার মাজত উপস্থিত হলহি আর তেখেতে ধর্মধ্বজা উন্মোচন করে এটি সুন্দর ভাষণে গোটেই অনুষ্ঠান ভাগি সুনত সুয়াগা করে তুলিলে। আর তার পাছতে আমি জলযোগের ব্যবস্থার কারণে আগবাহি গৈছো। আমি তার কিয়দাংশ আপনাসবক দেখাবলে যত্নপর হয়েছ। এয়া শ্রদ্ধার গৌরী হালৈ আর শ্রদ্ধার সহ সম্পাদক শ্রীযুত ভুবনেশ্বর ডেকা বাবজনাক আমি আদরি বলে যত্ন করছো। তেখেতলোকে আহি পুয়া সাত বজার লগে লগে পবিত্র স্থান উপবিষ্ট হল। এয়া আমার আদরণীয় অনুষ্ঠান আপনার কিয়দাংশ দেখাবলে যত্ন করছো।
কৃষ্ণ সিমন গ্রহণ কর হরি ভগতর জানা যেন বৈবতর তাহন্ত বিনাই নাই 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 আমার পরম আজি দ্বিতীয় বৈকুণ্ঠ পরিসর বালিজান পড়া ঘর বাড়িতে ভাগৱত পাঠৰ ব্যাখ্যা অনুষ্ঠানৰ প্ৰথম দিনা কাৰ্যসূচী ধৰ্মধ্বজা উন্মোচন কাৰ্যসূচী অংশগ্ৰহণ কৰা সমূহ আবাস বস্তু আমি বালিজান আদৰণি কৰি আনি আমি ধৰ্মধ্বজা উন্মোচনৰ যি বেদী নিৰ্মাণ কৰি থোৱা হৈছিল চাৰিওকাষে সমস্ত বাপ বৈষ্ণৱ ভক্তিস্বৰূপা আইসকলে শাৰী পাতি অংশগ্ৰহণ কৰিবলৈ সাজু হ'ল। লগে লগে আমাৰ শ্ৰদ্ধাৰ শ্ৰীযুত গৌৰী হালৈ বাপজনাই ধৰ্মধ্বজা উন্মোচন কৰিলে আৰু উন্মোচন কৰাৰ পাছতেই আমাৰ সমস্তজনে একত্ৰ হৈ কৃপালু মাধৱ মহাপুৰুষৰ এভাগী বস্তু প্ৰকাশেৰে এই ধৰ্মধ্বজা ভাগীক সন্মান জনোৱা হ'ল। আধ্যাত্মিক ভাষণৰ বাবে তেখেত শ্ৰীযুত কুমুদ কলিতা সম্পাদক সাহিত্য বিভাগ মহাগৰিকা সত্ৰ সমাজ আমি তেখেতক আদৰণি জনাবৰ বাবে দিলীপ বৰা বাপজনক সেৱা ধৰিছো। কৃষ্ণ আমাৰ ইতিমধ্যে আদৰণি অনুষ্ঠানটো আমি ইমানতে স্থগিত ৰাখিছো। আমি পৰৱৰ্তী কাৰ্যসূচী চলাই নিবৰ বাবে আমাৰ ভাগৱত ভক্তি ৰত্না আশ্ৰমৰ পৰিচালক শ্ৰদ্ধাৰ বিমান বৰা মাজনক আমি সেৱা কৰিছো। জয় গুরু শঙ্কর সর্বনাকর যাতে নাহিলে উপায় তোহারি শরণে রেণু রঘুপি পারকল কলিযুগর নারায়ণ স্বরূপ ভক্ত দেবী ভগবত সাক্ষাৎ ঈশ্বর দেবী নিগমা হরি ভক্তি স্বরূপা মূল পরম পবিত্র মাতৃমাস প্রথম দিন যে তৃতীয় বাকি ভাগবত অনুষ্ঠান কার্যসূচী মতে তাত অপসং ইতিমধ্যে হয়ে গেছে। দ্বিতীয় কার্যসূচী ধৰ্মধ্বজা উন্মোচন এই কাৰ্যসূচী আগবাঢ়িবৰ বাবে আগবাঢ়ি আহিছো। সমস্তজনৰ ওচৰত আমাৰ সৰু পৰা কথা খুলি মাৰ জনা বিচাৰিছো। ধৰ্মধ্বজা উন্মোচন ভাবি উন্মোচনৰ যি অকণমান নিয়ম আমি পালন কৰিবলৈ গৈছো সেই নিয়মখন মই আপোনালোকৰ আগত খবৰ কৰিবলৈ বিচাৰিছো। সৰ্বপ্ৰথমে উন্মোচন লাভ জনা উন্মোচন স্থলীলে যাব লগতে আমি তৃতীয় বাৰ্ষিক হিচাপে যি তৃতীয় ধৰ্মধ্বজা
রাখিছো, তিনিজন বৈষ্ণৱক আমি সেই দায়িত্ব অর্পণ করেছো। ইতিমধ্যে তেখেতলোকক সম্ভাষণ জনোৱা হৈছে। যেতিয়া আমি তাত যাম গৈ সর্বপ্রথমে আমি এভাগি জয় আর সেই জয়ের লগে লগে বন্দীভাগ জ্বলাব মূল অনুষ্ঠান বাধ্যতায়। লগতে নবশ্রী মন্ত্রী দেখিছে আপনাদের নজন বৈষ্ণবে একটা সময়তে আমি এভাগি গুরুজনার প্রার্থনা উচ্চারণ করি সমস্তজন একেলগে। আর লগে প্রার্থনা ভাগি শেষ হওয়ার লগে লগে নবশ্রী মন্ত্রী আর মূল মন্ত্রী একেলগে জ্বলাব। তারপরে ধর্মপর্দা উন্মোচন হব। উন্মোচন হওয়ার লগে লগে আমার গায়ক গায়ন আর গল্পে গুরুধাম বজাব। আর গুরুধাম বজায় ধর্মপর্দা ভাগি কার্যসূচী সমাপ্ত করি নিজের স্থানত আসার পাশত আমি এভাগি বস্তু প্রকাশ করি সমস্তজন একত্র হই। তারপর আমার ধর্মপর্দা উন্মোচনকারী বাধ্যায় এটি সুন্দর ভাষা রাখব। আর আমি কার্যসূচী রাখিছি নবপ্রজন্মর উদ্দেশ্যে এটি আধ্যাত্মিক ভাষণ এই অঞ্চল অত্যন্ত জ্ঞানে আনি আমার শিক্ষা করু সরকার শ্রীযুক্ত প্রভুর সংখ্যা পাত্র আমার অতি আদর। কিন্তু তখন বিশেষ একটা কামত এড়ব নার কারণে উপস্থিত হতে নয় আমাকে জানালেন। আর তার ঠাই আমার মহাপুষিয়া ভক্ত সমাজের সাহিত্য বিভাগের সম্পাদক সরকার শ্রীযুত প্রভুর সংখ্যা পাত্র আমি দায়িত্ব অর্পণ করেছি। তখন কম সময়ের ভিতর উঠি অহা নবপ্রজন্ম আধ্যাত্মিক সেবা যোগাই তোলার দুই এখন রাখব। তারপর আমি সমস্তজনে এভাগি জয় দিন কার্যসূচী সমাপ্তি হব। আর তারপর আমি আমার গ্রহালয় প্রবেশ করি সন্ধ্যে জিয়নি লোক এনেধরনের শ্রদ্ধার গুণন্দ ভালী বাপজনক অকমান সহযোগ দিবর হাত রাখছে।
যেতিয়া আমি গুরুজনার হরি বস্তু প্রকাশ চর্চা করি কৃষ্ণ হরি Oh, my God.
উপস্থিত ধর্মার্থ তলত উপস্থিত মূল পরম ধর্মের সেবাক জনালো গ্রহণ করব বলে আমি আশা রাখিছো। আসলতে এনেহেন একটা পবিত্র কর্ম করবলে পাই বর নিজে আনন্দিত অনুভব করছো, কি জানিছো নাজানিছো মই নাজানো। আত্মভাবে যে আমার যে সম্মান যাচিলে আজি আমি স্মরণ করব লাগিব আমার আটাইতক শ্রদ্ধা বরদুয়ার আধা তেখেতর সান্নিধ্যতে এনেহেন অনুষ্ঠান ভাগি করে আমি তেখেতর যে আমাক উদগনি যোগালে এই উদগনি যোগার কারণে আজি ইয়াতে উপস্থিত হব পারিছো আর আপনা সবর সম্মুখত আহি উপস্থিত হয়ে আপনাদের দিয়া কার্যখিনি সুসম্পন্ন করবলৈ চেষ্টা করছো। বাপায় সমস্ত খবর চরণত আমার প্রণিপাত সংঘাতে আনি দিয়ে জীবনের তরঙ্গ দিবলৈ ইয়াত অহা নাই আর নাজানো, মাত্র দায়িত্ব ভাগ পালন করবলৈ আইছো। সভাপতি মনোহরী রাজবংশী বাপে আমার ইয়ালে পঠালে বলে মই যাব নোৱাৰি, আপুনি যাক গৈ বিমানগড়া বাপর অনুষ্ঠান ভাগ উপস্থিত হয়ে আপনি তেখেতে যে দায়িত্ব দিয়ে এই দায়িত্ব ভাগ আপনি পালন করব। এই বালিজান বর্ণামঘর উদ্যোক্তা সকল এই অনুষ্ঠানের উদ্যোক্তা সকলকে মোর প্রণিপাত জানালো আর এই ধর্মা ধর্জার তল আজ আমি সমবেত হয়েছো। সমবেত হওয়ার এটাই মূল লক্ষ্য যে মনুষ্য জন্ম প্রায় হরিণ খুচিরা অবশ্য হইবা ভাই কবিত্রী গীতা মানুষ জন্মটা সার্থক করার কারণে মনুষ্য জন্মটা সার্থক করার কারণে আমি ইয়াত সমবেত হয়েছো। ইয়ার পিছন নিজের আদিষ্ট আজি কার্যসূচী আছে ভাগবত পাঠ ব্যাখ্যা। এই ব্যাখ্যা অনুষ্ঠানত আমার বাপমস্ত আহিছে, আপনাদের শুনবলে পাব ধর্ম কি কৃষ্ণ অবশ্যই কৈছে সর্বধর্ম পরিত্যাগ অনামিক শরণং ব্রজাম অহং কাঙ্ক্ষো ভাবে ধর্মোৎসর্গি মাসুস। কৃষ্ণই কৈছে সকল ধর্ম তুমি পরিত্যাগ করা, একমাত্র মোর শরণত আশ্রয় লওয়া। মই ভাগবত প্রেম তোমালৈ উদগিরণ করা আর তুমি এই ভাগবত প্রেমত মুগ্ধ হয়ে তুমি জীবনের সার্থক লাভ করব পারিবা। আমার এই ধর্ম এই ধর্ম আমার ভাগবত ধর্ম ফল ধারণ করা ধর্ম হল ভাগবত ধর্ম আমার আর ধারণ করব লাগে আমি ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম হয়েছে মনুষ্যর লক্ষ্য আর পশুপক্ষীর লক্ষ্য, কিছু পদার্থের লক্ষ্য আর মনুষ্যর লক্ষ্য ভাগবত দর্শন দিছে। এটা যদি শিলগুটি লওয়া যায় এইটু করে আমার যদি কাগজ লওয়া যায় বা কেইবারমান ফুল লওয়া যায় ইয়ার যদি উপর ফলে মারি দিয়া যায় কিছু দূর গিয়ে আকো সি ওলৈ আহিব মাটিলে আহিব। গতিকে তার ধর্ম এনেকুৱাই যে কিছু দূর হে যাব পারিব সি আকো মাটির পরা উৎপত্তি হয়েছিল আকো মাটিলে ঘুরি আহিব। কিন্তু আমার সম্মুখত জ্বলি থাকা বন্তির যিখিনি জুই জুইখিনি চাওচোন কোনফালে গৈ আছে কি ওপৰৰ ফালে গৈ আছে, কারণ এই জুইখিনি সূর্যৰ পৰা আহিছিল আর ই সূর্যলৈ আগমন হৈছে। এটা সময়ত তেল আর ফলিডাল যেতিয়া জ্বলি শেষ হব তেতিয়া এই জুইখিনি আকৌ সূর্যৰ যি তাপ যি ব্যবস্থা এই তালে তাতে বিলীন হৈ যাব। কিন্তু আমি সকল মনুষ্য আছো, এই মনুষ্য সকলৰ পৰা আহিছো, মানুহ সকলৰ পৰা আহিছো, আমি মানুহ সকল প্ৰভু ভগৱন্ত ঈশ্বৰ কৃষ্ণৰ অংশস্বৰূপ। আমি ইয়াতে তেখেতক সহায় কৰিবলৈ তেওঁক সহায় কৰিবলৈ আমি নানা ৰূপ ধৰি এই জগতত আমি উপৱিষ্ট হৈছো। ইয়াৰ পাছতে ভাষণ আগবঢ়াই মহাবৰ্ষীয় সত্ৰ সমাজ অসমৰ সাহিত্য শাখাৰ সাধাৰণ সম্পাদক চৰ্দাৰ শ্ৰীযুত কুবুট কলিতা বাপ জনায়।
মোর রাস্তা পার হওয়ার পিছন
জীবন যন্ত্রণা বিষয়ক আগর প্রভাব বিষয়ক কথাবর যদি আমার এবারের কারণে হৃদয়ঙ্গ হয়ে যায়, ইয়ং লব্ধ হয়ে যায়, আমি কবির ভগবন্তর শ্রীমুখে দেবত হওয়া ভক্তিযোগ বিষয়ক জীবন সান্তনা বিষয়ক আরব ভাব বিষয়ক কথাখিনি আলোচনা করছিলাম। জীব সমস্ত দুর্গতি নিশ্চয় দূর হব,
জীবনে বারবার জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, যে সংসার বন্ধন, এই বন্ধনের পৰা কলি যুগের অলপমতি অলপায়ী মানুষক সংসার চড়াবর কারণে, জীবক সংসার চড়াবর কারণে তুমি নিশ্চয় যুব মানি। ইয়াৰ পাছতে প্ৰথম দিনৰ কাৰ্যসূচী দুই বজাৰ লগে লগে সমাপ্তি ঘটাই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিবৰ বাবে আমি আগবাঢ়ি গ'লোঁ আৰু এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰি প্ৰথম দিনৰ কাৰ্যসূচী সমাপ্তি জনোৱা হ'ল। ঠিক তেনেকৈ তোমাৰ যুৱমানিকৰ কেৰাৰ জৰিয়তে মানৱ সমাজৰ মানুহৰ মনৰ পৰা অজ্ঞান আন্ধাৰো সহজেই দূৰ হ'ব, মানুহ সকলো জ্ঞানৱান হৈ যাব। আৰু এই যুৱমানিকৰ কেৰা যি শক্তি জ্ঞান আমি